বদরুদ্দিন আজমলের চিত্র সাংবাদিকদের হেনস্থা আর অশ্লীল ভাষায় গালিগালাজ করার তীব্র ভাষায় নিন্দা জানান কাটিগড়া মহকুমা কর্মরত সাংবাদিকরা। ঘটনার তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উদ্দেশ্যে শুক্রবার একটি স্মারকপত্র প্রদান করেন তারা। এতে তারা অভিযোগ করেন, আজমল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আঘাত করেছেন, যা খুবই নিন্দনীয়। তারা আরও বলেন, আসামের কর্মরত সাংবাদিকরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাদের প্রয়োজনীয়তা নিরাপত্তা প্রদানের দাবি জানিয়েছেন তারা। মানকাচারে যে সাংবাদিকের উপর যেভাবে বদরুদ্দিন আজমল আক্রমণ চালিয়েছিলেন প্রেস কনফারেন্সে, আমরা কাটিগড়ার কর্মরত সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ধিক্ষার জানাচ্ছি এ ধরনের এক মানসিকতার, যেখানে সাংবাদিকদের ডেকে এনে এভাবে অপদস্থ করা হলো এবং খুনের হুমকি দেওয়া হলো। আমরা অবিলম্বে দোষী উপযুক্ত শাস্তির দাবি করছি, গ্রেপ্তারের দাবি করছি বদরুদ্দিন আজমলের। আমরা কাটিগড়ার সাংবাদিকরা আসামের মুখ্যমন্ত্রীর কাছে এটাও দাবি করছি যে আসামে কর্মরত সাংবাদিক যারা আছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আমরা এ ধরনের হুমকি প্রায়শই পেয়ে থাকি এবং আজকে বদরুদ্দিন আজমলের মতো একজন ব্যক্তি যে হুমকি দিয়েছেন, সেই হুমকি যে আমরা তটস্থ, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সুতরাং আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি যে উপযুক্ত নিরাপত্তা প্রদান করা হোক আসামের প্রত্যেক কর্মরত সাংবাদিককে।